আর্থিক প্রয়োজন হয় আমার এই এই দিকটা যদি প্রত্যাশিত হয় অবশ্যই আমরা তা করে দেব। উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন শেখ হাসিনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা। তৃতীয় বেঞ্চের প্রতি খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা, তাল বাহানা বললেন অ্যাটর্নি জেনারেল। প্রার্থীদের জমজমাট প্রচারণা, মিলছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আজও বিভিন্ন স্থানে অভিযোগ। আজকে তারা প্রশাসন নিয়ে আর ছাত্র গুন্ডা লীগ নিয়ে তারা আজকে এসব করবে, তো কি রাজনীতিকে গুন্ডা দিন হবে না কি রাজনীতি? নির্বাচন নিয়ে তৃতীয় শক্তির ষড়যন্ত্র খতিয়ে দেখার নির্দেশ সিইসি, সংঘাত কিং ফোর দেখতে চায় যুক্তরাষ্ট্র। এবং সিরিজ জেতার লড়াই কাল, বছরের শেষ ওয়ানডে জিততে চায় মাশরাফি বাহিনী, ছাড় দিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দক্ষিণাঞ্চলের মানুষদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত ক্ষমতায় আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে একাধিক পথসভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, যারা মানুষের সেবা করে, বিপদে মানুষের পাশে দাঁড়ায়, তেমন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তিনি। বিস্তারিত প্রতিবেদনে, ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের প্রচারণায় দলীয় প্রধান শেখ হাসিনা, প্রথম পথসভা ফরিদপুরের ভাঙ্গায়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট হবে দেশের সম্পদ। আমরা 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব, 2021 সালের মধ্যে বাংলাদেশ শুধু মধ্যম আয়ের দেশ না, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, শতবার্ষিকী উদযাপন করব। ওই পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর যদি আবার ক্ষমতা আসি আর যদি প্রয়োজন হয় আবার এই এই দিক থেকে যদি পদ্মা সেতু হয় অবশ্যই আমরা তা করে দেব। পরের সভা একই জেলার কোমরপুরে, দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজরা আবারও ক্ষমতায় আসুক, দেশের মানুষ তা চায় না। এতিমের সম্পদ কেড়ে নিলে কোরআন শরীফেও তার লেখা আছে তাকে শাস্তি পেতে হবে, আর সেই বিএনপি নেত্রী সেই এতিমের অর্থ আত্মসাৎ করে আজকে কারাগারে, অন্য কোনো কারণে না। নির্বাচনী সভা হয় রাজবাড়ি গোয়ালন্দে। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে কখনোই কার্পণ্য করেনি তাঁর সরকার। পরে পাটুরিয়া ও মানিকগঞ্জ শহরের পথসভায়ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষের সম্পদ লুটে খাওয়া বিএনপির কাজ। পদ্মা সেতু নির্মাণ করছি, ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল পদ্মা সেতু দুর্নীতি হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, তারা প্রমাণ করতে পারেনি দুর্নীতির। আবার ক্ষমতা এলে মানিকগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি। মামুনুর রশিদ, নিউজ 24। প্রার্থীদের ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনের নিষ্পত্তিতে গঠিত হাইকোর্টের তৃতীয় বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠলে শুরুতেই শুনানি করতে অপারগতার কথা জানান তারা। এই অবস্থায় আগামী সোমবার হবে রিটের শুনানি। অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার কোনো আইনি পথই খোলা নেই, এ কারণেই টাল বাহানা করছেন তার আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বগুড়া 6-7 আর ফেনী 1 আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনে বিভক্ত আদেশ এসেছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে। পরে নিয়ম অনুযায়ী বিষয়টি পুনঃশুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এবার শুনানি না করেই সেই একক বেঞ্চের প্রতি অনাস্থা জানালেন খালেদা জিয়ার আইনজীবীরা। মিস্টার জাস্টিস জে বি এম হাসান সাহেবকে বলেছি যে যেহেতু বিষয়টা আপনার যে সিনিয়র জাজের কাছে যায় নাই, সেই জন্য আমরা আপনার প্রতি আমাদের কনফিডেন্স নাই, এটা আমরা জানালাম। তো কোর্ট বলেছে যে ঠিক আছে, তাহলে আপনারা
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লিখিত আকারে দেন এই নো কোর্ট মিটিংসের অ্যাপ্লিকেশন অনারেবল চিফ জাস্টিস প্লাস ওই কোর্টকে আমরা আগামী সোমবার দাখিল করব। অ্যাটর্নি জেনারেল বলছেন, খালেদা জিয়ার প্রার্থী হওয়ার আইনি সুযোগ বন্ধ এটা জেনেই কালক্ষেপণ করা হচ্ছে। একদম সাধারণ একদম নিরক্ষর মানুষও বুঝবে যে নাকি দ্বন্দ্বপ্রাপ্ত, তিনি কীভাবে নির্বাচন করবেন যেখানে ইতিমধ্যে অনেকগুলি দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি তাদের দরখাস্ত বাতিল হয়ে গেছে, শুনানি করতে চাচ্ছেন না। এটা হলো একটা টাল বাহানা, মামলাটাকে শুনানি করতে না দেওয়া এবং খালেদা জিয়ার মামলাটাকে ঝুলিয়ে রাখা। এদিকে শীতকালীন অবকাশ শুরুর আগে মাত্র 2 কার্য দিবস খোলা থাকছে উচ্চ আদালত, এর মাঝেই খালেদা জিয়ার প্রার্থী তার আইনি সুরাহা সম্ভব বলছেন তার আইনজীবীরা। এটা কোনো ব্যাপারই না, এটা 1 ঘন্টায় সম্ভব, কাজেই এটা কোনো বিষয় না, টাইম ইজ নট এ ফ্যাক্টর। মাহমুদুল হাসান, News24, ঢাকা। এবারে মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় সংসদ নির্বাচন 2018 প্রসঙ্গ। ভোটের দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচারণায়ও জোর হাওয়া লেগেছে। বিভিন্ন স্থানে জোরে সোরে মাঠে নেমেছেন প্রার্থী ও কর্মীরা। কেউ দিচ্ছেন উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি, কেউ বা গঠনমূলক উন্নয়নের। তবে ভোটাররা বলছেন সব দিক বিবেচনা করে বাছাই করবেন নিজেদের জনপ্রতিনিধি। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন তিনি। অভিযোগ করে বলেন, আগামী নির্বাচনে ভোট চুরির চেষ্টা করবে আওয়ামী লীগ। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম প্রচারণায় নামেন সকালে। সীতাকুণ্ডের ব্যস্ততম এলাকা কুমিরায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মিছিল করেন নৌকার পক্ষে। একই এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী ইসহাক চৌধুরী। মিছিল, লিফলেট বিতরণ সহ বিভিন্ন বাড়িতে গিয়ে তার কর্মী সমর্থকরা ভোট চান ধানের শীষে। সিলেটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন সকাল থেকে প্রচারণা শুরু করেন। নগরীর বেশ কয়েকটি এলাকায় তিনি ভোটারদের কাছে যান নৌকার উন্নয়নের ধারা বজায় রাখার দাবি নিয়ে। এদিকে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় প্রচারণায় অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। রাজশাহীর বিনোদপুর এলাকায় সকালে ভোট চাইতে মাঠে নামেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। এ সময় তার কর্মী সমর্থকরা মিছিল করেন নৌকার পক্ষে। এছাড়া লক্ষ্মীপুর মোড়ে প্রচারণায় অংশ নেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের বাড়ি বাড়ি। জমজমাট প্রচারণায় উৎসব মুখর খুলনা। বৃহস্পতিবার সকালে খুলনা 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী মুন্নুজান সুফিয়ান নগরের 1 ও 2 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পানিয়াখামার বিকে রায় রোড সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যান তিনি। নির্বাচনী প্রচারণায় আজও বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে। পাবনায় হামলা হয়েছে ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইদের নির্বাচনী প্রচারণায়। লক্ষ্মীপুরে এলডিপি প্রার্থী সাদাত হোসেন সেলিমের বাড়িতেও হামলা হয়েছে। পাবনায় 1 আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক আবু সাইদ অভিযোগ করেন তার গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী জিবা আমিন খান ও তার সমর্থকদের গাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে দুপুর 1টার দিকে ঐক্যফ্রন্টের প্রার্থী সাদাত হোসেন সেলিমের বাড়ি পূর্ব করপাড়ার শ্যামপুর এলাকায় ঐক্যফ্রন্টের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এর আগে ভোরে একই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। এলডিপি প্রার্থী সাদাত হোসেনের সমর্থক এই অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আমার বলার কি থাকতে পারে, আপনারা তো গাড়িটারি দেখেছেন ভেঙে ফেলেছে। আজকে এটা লজ্জাস্কর ব্যাপার এবং হাস্যাস্কর ব্যাপার হয়ে পড়ছে। আজকে তারা প্রশাসন নিয়ে আর ছাত্র গুন্ডা লীগ নিয়ে তারা আজকে এসব করবে, তো কি রাজনীতি, কি গুন্ডা দিন হবে না কি রাজনীতি? নির্বাচন নিয়ে তৃতীয় কোনো শক্তি ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেমনুল হুদা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। একই সঙ্গে ভোটের ভাগ্য যাতে মাস্তান সন্ত্রাসীদের হাতে চলে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশও দেন সিইসি।
হাসান পারভেজের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের সমন্বয় সভা বৃহস্পতিবার সকাল 10:30 এই সভা শুরু হয়। এতে সিইসি ও অন্য চার কমিশনার এবং সেনা নৌ বিজিবি র‍্যাব ও পুলিশ বাহিনীর উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আর মাত্র 16 দিন পরে 30 ডিসেম্বর 2014 সালের নির্বাচনের আগে পরে যে সহিংসতার ঘটনা ঘটেছে এবার যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। 2014 সালের নির্বাচনের অবস্থা আমাদের ভুলে গেলে চলবে না। 2014 সালে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল, এবছর যেন আর সেরকম কোনো তাণ্ডব না ঘটে, সেরকম কোনো পরিস্থিতির সুযোগ সৃষ্টি না হয় এখন থেকে সেটা অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। গত 2 দিনে নির্বাচনী প্রচারে সহিংসতার প্রসঙ্গ টেনে সিইসি এসব ঘটনার সাথে তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে কিনা তা নজর রাখতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন। দুটো জীবন চলে গেল, সে দুটো জীবনের মূল্য অনেক, কিন্তু কেন হলো? তারপরে এখানে ওখানে ভাঙচুর, এখানে ওখানে প্রতিহত করা, এগুলোর পিছনে কি একমাত্র রাজনৈতিক সামান্য কারণ, নাকি এর পিছনে সেরকম 2014 সালের মতো কোনো রকমের প্রস্তুতি অথবা 14 সালের মতো কোনো ভয়াবহ অবস্থার সৃষ্টি পায়তারা চলছে কিনা, এর মধ্যে তৃতীয় শক্তির ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। ভোটের ভাগ্য সন্ত্রাসীদের হাতে দেয়া যাবে না উল্লেখ করে দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে নির্দেশনা দেন সিইসি। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, কেউ যেন বিনা কারণে হয়রানি মামলা গ্রেপ্তার না হয়। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা মকদ্দমা করবেন না। হাসান পারভেজ, News24, ঢাকা। বাংলাদেশের সংঘাতহীন, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। আর ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সব ধরনের সহিংসতা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়া সহ বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সাক্ষাতে তিনি বর্তমান এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের নির্বাচনের উপর আমাদের নজর রয়েছে। সংঘাত কখনো গণতন্ত্রের অংশ হতে পারে না, গণতন্ত্রের স্বার্থেই এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশে আমরা সংঘাতহীন, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এ বিষয়ে ওবায়দুল কাদের জানান, সব ধরনের সংঘাত থেকে সংযত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। যেসব জায়গাগুলো একটু ভায়োলেন্স প্রোন, এসব জায়গা আমরা বিশেষভাবে আমাদের নেতাকর্মীদেরকে সংযত থাকতে বলেছি, কারণ আমি জিতে যাচ্ছি, আমি কেন গোলমাল করব? দুর্বল পার্টি বেশি গোলমাল করে। এ সময় বিএনপির নির্বাচন বয়কটের সংখ্যা থেকেই রাজনৈতিক কৌশল হিসেবে এবার 143 আসনে জাতীয় পার্টির প্রার্থী রাখা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্সকে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝি কি দিয়েছি এটা। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। এবার নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আছেন যশোরে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শ্রাবণ, যশোরে নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন? জাহিদ, আপনাকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ভোটের সফরের পক্ষ থেকে আমরা এখন আছি যশোর সদর 3 নম্বর আসন দুটি, এখানে প্রায় 5,55,000 মতো ভোটার আছেন এবং আপনাকে যদি বলি 6টি আসনের মধ্যে প্রায় 4 লক্ষ নতুন ভোটার তৈরি হয়েছে। আমরা যেখানে আছি সেটা যশোর আইটি পার্ক, তরুণদের কর্মসংস্থানের জায়গা। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে একটু কথা বলার জন্য, যারা আসলে ভোট নিয়ে কি ভাবছে, কর্মসংস্থানের বাস্তবতা তারা আসলে কি চিন্তা ভাবনা করছে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তরুণদের কর্মসংস্থান তৈরি করার জন্য আপনার শহর আপনার জন্য কি করছে, জনপ্রতিনিধির কাছে আপনার আসলে দাবিটা কি আছে এই মুহূর্তে?
বর্তমানে যশোর অনেক জায়গা থেকে অনেক আগায় আছে। মানে আগে তো আমরা হচ্ছে পড়াশোনার পাশাপাশি চাকরি বলতে ঢাকাটাই বেশি করতাম, কিন্তু এখন যশোরেও অনেক ক্ষেত্রে অনেক সুযোগ আছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করার। তো আমি চাব যশোরের এরকম উন্নয়নটাই যেন বজায় থাকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সঙ্গে আরো অনেকে আছেন, খুবই সংক্ষেপে সংক্ষেপে তাদের সাথে কথা বলতে চাই একটু। আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, আসলে তরুণরা নির্বাচন নিয়ে কি ভাবছে আসলে এখন? এখন আমাদের নির্বাচন কর্মসংস্থান সবকিছু মিলে আপনাদের কি মনে হয়? নির্বাচন আমাদের প্রতিনিধিদের কাছে হচ্ছে চাওয়া ছিল যে আমাদের যশোরের তরুণদের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থাটা একটু বেশি পরিমাণে হয়, সেক্ষেত্রে আমাদের যশোরের শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্কটি একটি অনেক ভালো একটি উদ্যোগ বলে আপনি মনে করছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলি আমরা একটু, সেটা হচ্ছে তরুণদের তো অনেক স্বপ্নের জায়গা থাকে। আমরা জানি সীমান্তবর্তী জেলা হওয়াতে এখানে মাদকের আগ্রাসনের জায়গাটি আছে, জনপ্রতিনিধির কাছে আসলে আপনাদের প্রত্যাশা কি নির্বাচনটাকে সামনে রেখে? আমাদের জনপ্রতিনিধির কাছে আমাদের একটাই প্রত্যাশা যে একটা তরুণ যদি দিনে 5-6 ঘন্টা কর্মের ভিতরে থাকে তাহলে সে কিন্তু ব্যাড ইফেক্ট তার উপরে যেগুলো পড়তেছে সেগুলো থেকে সে বাইরে আসতে পারে। সেহেতু যত কর্মসংস্থান বাড়বে তারা কিন্তু ততই এগুলোর থেকে বাইরে এসে নিজের কর্মসংস্থান করবে। আর যেহেতু ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা ডিজিটাল যশোর, সেক্ষেত্রে আইটি পার্কে আমাদের যে সুবিধা সবাই কিন্তু এখন ডিজিটালের উপরে নির্ভর। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চান ক্লাসের উত্তরোত্তর উন্নতি সাধিত, আসলে প্রত্যেকেই কর্মসংস্থান জায়গাটিকে খুব জোর দিচ্ছে, কারণ তরুণদের কর্মসংস্থান তৈরি হলেই কিন্তু আসলে এই জেলার মতো আরও অনেক জেলা এগিয়ে যাবে বলে তারা মনে করছেন। এই বাস্তবতায় আমরা যশোর থেকে চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, আমরা কালকেও যশোরে থাকবো এবং চেষ্টা করব অন্য কোনো প্রান্তের মানুষকে যুক্ত করার জন্য News24-এর ভোটের সফরের সঙ্গে। আশিকুর রহমান শ্রাবণ, ধন্যবাদ আপনাকে। ভোটের সফরে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ যুক্ত হয়েছিলেন যশোর থেকে। এবারে অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। ভোটের লড়াই এবারে রাজধানী ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফিয়াস রাসনা। রাসনা, নির্বাচন একেবারে সন্নিকটে চলে এসেছে, ঢাকা 10 আসনে ভোটের লড়াই কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার প্রার্থীদের নির্বাচন নিয়ে কি প্রত্যাশা? যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু আমি যখন থেকে এখানে এসেছি বিকেলবেলা, বিকেল থেকে কিন্তু এখানে যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি ঘরে ঘরে যে তারা যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন। এই মুহূর্তে আমার সাথে এখানে অতিথি হিসেবে আমি পেয়েছি মহাজোট থেকে মহাজোট প্রার্থী ফজলুল তাপস, তিনি রয়েছেন আমার সাথে এবং তিনি কিন্তু সেই বিকেল থেকে কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন, প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা কী কাজ করবেন তাদের জন্য এলাকা উন্নয়ন করবেন। আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই যে ভাইয়া আসলে আর তো নির্বাচনের একেবারে শেষ সময়, কি কি করছেন, কি কি আপনাদের পরিকল্পনা রয়েছে, যারা ভোটার রয়েছেন কি কি মানে তাদের জন্য আপনারা কি কি কাজ এবার বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়ী হব, নৌকা মার্কার বিজয় হবে। তাহলে একটু জানতে চাইবো যারা ভোটার রয়েছে কেন আপনাকে ভোট দিবে? গত 10 বছরে আমি তাদের সাথে এবং পাশে ছিলাম, তাদের সমস্যা এই ঢাকা 10 আসনে খুব অনেক সমস্যা ছিল, সংকটপূর্ণ অবস্থা ছিল, আমরা সমস্যাগুলো চিহ্নিত করে একে একে আমরা সমস্যার সমাধান করেছি, জনগণ খুশি, আমরা শান্তি এবং নিরাপত্তা আনতে দিতে পেরেছি জনগণকে, যেটা এই অনেক জায়গায় খুব সন্ত্রাসের অভয়ারণ্য ছিল আমরা সেখানে শান্তি এনেছি, আমরা শিক্ষা খাতে অনেক উন্নয়ন করেছি, মানুষ সেগুলো অনুধাবন করতে পেরেছে এবং আমার মনে হয় যে তাদের রায় আগামী নির্বাচনে তা এটা প্রতিফলন হবে।
ধন্যবাদ। অর্থে যেমনটি শুনছিলেন যে আসলে যারা জনগণ রয়েছে তাদের জন্য কাজ করা, এলাকার জন্য কাজ করা এবং পুরো সর্বোপরি পুরো দেশের জন্য কাজ করাটাকে কিন্তু এই যে যারা প্রার্থী রয়েছে তাদের মুখ্য উদ্দেশ্য। তো তারা আশা করছেন যে যারা ভোটার রয়েছেন তারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তারা এই যে যারা যেই ধরনের প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন সেই অনুযায়ী তারা কাজ করবেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর, পরবর্তীতে আবারও ফিরব আপনাদের কাছে। রাসনা ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 10 আসন থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাফিয়াস রাসনা। এবারে বিজয় মাসের আয়োজন লক্ষ্য প্রাণের বিনিময়। আজ 13 ডিসেম্বর, বগুড়া ও মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে বাংলার মুক্তিকামী দামাল ছেলেদের প্রতিরোধের মুখে পাক হানাদাররা মানিকগঞ্জের মাটি থেকে পালিয়ে যায়। পরের দিন 14 ডিসেম্বর সকালে দেবেন্দ্র কলেজ মাঠে তৎকালীন এমএলএ মাজহারুল হক চান মিয়া আনুষ্ঠানিকভাবে লাল সবুজের পতাকা উত্তোলন করেন। মুক্তিযুদ্ধের এই দিনে বগুড়ায় মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বগুড়া শহর মুক্ত করে। 3 দিন যুদ্ধের পর শহরের বৃন্দাবন পাড়া এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার এলাহি বক্স সেনা ও অস্ত্র সহ মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বগুড়ায় ওড়ানো হয় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নির্বাচন উপলক্ষে জামায়াতের ইচ্ছাতেই নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনে রদবদল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার জালকুড়ি এলাকায় গণসংযোগের সময় তিনি অভিযোগ করেন, বলেন নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি জোট ষড়যন্ত্র করছে, এই চক্রান্ত রুখতে না পারলে তার দায় প্রশাসনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই নেতা। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে আগামীতে উন্নয়ন কর্মকাণ্ড দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমি খুব অবাক হই যে জামাত ইসলামের প্রেসক্রিপশনে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই যে কি কারণে কাকে কি কারণে পরিবর্তন করা হচ্ছে সেই ব্যাপারে আমরা ব্যাখ্যা চাবো, যে এইবার কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিদের আমরা মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আর এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না এবং তার দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে বহন করতে হবে। নির্বাচন নিয়ে এবারে বিশেষ আয়োজন সৌদি লুব্রিকেন্টস ভোটের ময়দানে। ভোটের ময়দানে আমাদের সঙ্গে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, জামালপুরের ভোটের ময়দানের কি খবর আছে আপনার হাতে? অর্থে ভোটের ময়দানে যুক্ত হচ্ছে জামালপুর 5 আসন থেকে। এটি জামালপুর সদর আসন। এখানকার বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছে শাহ ওয়ারেস আলী মামুন এবং আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন মুজাফর হোসেন। এই দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। চলুন সরাসরি যেহেতু ভোটের ময়দানে, আমরা ময়দানের লোকদের কথা শুনি যারা ময়দানে কাজ করছেন, ময়দানে অপেক্ষা করছেন ভোটাধিকার প্রয়োগের জন্য। কথা শুনছি একজন তরুণ ভোটার দেখতে পাচ্ছি, সম্ভবত আপনি প্রথমবারের মতো ভোট দেবেন, কেমন প্রার্থী চাই, কী ভাবছেন ভোট নেয়ানি? প্রার্থী সেটা বড় বিষয় না, এবারের জন্য আমরা মনে করেন যে অনেক ভোটার আছি, নতুন সংখ্যক, ঠিক আছে, এসব মনে করেন যে আমাদের মনে আশা আকাঙ্ক্ষা, আমরা নতুন একটা নতুন কি চান মানে কি নতুন ভোট দিতে যাব কেন্দ্রে। অনুভূতি কেমন? অনুভূতিটা মানে অন্যরকম, এই জন্যই মানে আমরা সুস্থ একটা নির্বাচন চাই। আপনি সুস্থ নির্বাচন চান। একজন বয়োজ্যেষ্ঠ ভোটারের সঙ্গে কথা বলি, আপনি কেমন নির্বাচন চান? হ্যাঁ, আমরাও তাই চাই যে জনগণের যাতে সুন্দরভাবে সুস্থভাবে আমরা ভোট দিতে পারি, হ্যাঁ, খুব ভালো মতো যেন কেন্দ্রে আমরা যাইতে পারি, কোনো কেন্দ্র যাতে ঝামেলা মুক্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন চান। আপনার সঙ্গে কথা বলে, আপনি কেমন নির্বাচন চান? জামালপুর সদর 5 আসন,
এখানে আমরা সুস্থ, মানে পরিবেশ এখন খুব সুন্দর নির্বাচনের। আচ্ছা, পরিবেশ সুন্দর, একেবারে জানতে চাচ্ছি যে এই আসনে উন্নয়ন কী চান, মানে মানে নির্ধারিতভাবে কী কী উন্নয়ন চান আপনি এই আসনের জন্য? আমরা আসলে এই জামালপুরের এই নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে যাতে সরকারিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। আমরা যেন বুঝতে পেরেছি, আসলে সবার চাওয়া হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান এবং তারা যেন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন। অর্থে হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের ময়দানে জামালপুর থেকে সেখানকার মানুষদের ভোট ভাবনা সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান হাবিব। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ, এই স্লোগানে প্রতি বছরের মতো এবারও বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিজয় উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম সহ জোট নেতৃত্ব। দেড় শতাধিক সাংস্কৃতিক সংগঠনের 2500 শিল্পী অংশ নিচ্ছেন এবারের উৎসবে। 13 ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে শুরু হওয়া অনুষ্ঠান চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পতন দিয়েই শেষ হলো দেশের দুই পুঁজিবাজারের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 15 পয়েন্ট। তবে সূচক কমলেও কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে এদিন মোট লেনদেন হয়েছে 499 কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের চেয়ে 12 কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 122টির, কমেছে 183টির, আর অপরিবর্তিত রয়েছে 44টির দাম। এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যেও দাম কমেছে বেশিরভাগের। এই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 93টির আর কমেছে 120টির। অনাস্থা ভোটে জয় পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। হাউস অব কমন্সে তার পক্ষে ভোট দেন কনজারভেটিভ পার্টির 200 জন সংসদ সদস্য আর বিপক্ষে 117 জন। মোট ভোটে শতকরা 63 ভাগ পেয়ে তিনি এখন এক বছরের জন্য নেতৃত্বের চ্যালেঞ্জ থেকে মুক্ত। হাউস অব কমন্সে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হয়। আস্থা ভোটে জিতে ডাউনিং স্ট্রিটে ভাষণে থেরেসা মে বলেন, জনগণের প্রত্যাশিত ব্রেক্সিট বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন, তবে যারা ব্রেক্সিটের বিপক্ষে তাদের কথাও তিনি শুনবেন। এর আগে তার সমর্থকরা মেয়ের পক্ষে দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান, কিন্তু সমালোচকরা 1/3 সংসদ সদস্যের সমর্থন হারানোর কথা তুলে ধরেন। গোপন ব্যালটে শতকরা 48 জন সংসদ সদস্য তার ব্রেক্সিট নীতিতে কার্যকর হোক চাননি। এর আগে সোমবার পার্লামেন্টে আপত্তির মুখে ব্রেক্সিট চুক্তিতে অনুমোদনের ভোট পিছিয়ে দেন থেরেসা মে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। সিরিজ নির্ধারণী ম্যাচে কাল উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12টায়। এদিন প্রথমবারের মতো 50 ওভারে ম্যাচ করাবে সিলেটের ময়দানে।
বছরের শেষ ওয়ানডেতে জয় পেতে মরিয়া মাশরাফি বিন মর্তুজার দল। সিলেট থেকে আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, টেস্ট ও টি টোয়েন্টি গড়ালেও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সিলেটের ময়দান। এক এক সমতায় সিরিজ, অঘোষিত ফাইনালের আগে পড়ন্ত বিকেলের অনুশীলনে বাংলাদেশ ও উইন্ডিজ। ভিন্ন পরিকল্পনা, তবে দুই দলেরই একই লক্ষ্য, খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট। বেশ অনেক আগে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, এই সুযোগ কাজে লাগাতে হবে। আগের ম্যাচে এক্সট্রা রান বেশি দিয়েছি, যা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে তোপে ফেলেছে আমাদের পেসাররা, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বোলাররা। নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস। শিশিরের কারণে পরে বল করা চ্যালেঞ্জিং বটে। দ্বিতীয় ওয়ানডের মতো পেস দিয়ে টাইগারদের ঘায়েল করতে চাইলেও ক্যারিবীয় গতিতারকাদের প্রতিহত করার সামর্থ্য রাখে স্বাগতিকরা। পেস বোলিংয়ের ইয়ে সব থেকে বেশি ছিল, অবভিয়াসলি স্পিন আমাদের আর্লিয়ার অনেক কিছু সেট করে দিয়েছে, কিন্তু পেস বোলিংয়ে আমরা রিসেন্টলি এমন এমন মানে ডিজাস্টার কিছু হয়নি যে পেস বোলিংয়ের কারণে আমরা ম্যাচ হেরেছি রিসেন্টলি, এবং পেস বোলিংয়ের কারণে আমরা অনেক ম্যাচ জিতেছি। সিরিজ জেতার মিশনে একাদশ সাজানো হবে পাক্কা হিসেব নিকেশ শেষে, যেখানে চার ওপেনার খেলানোর নীতি থেকে বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। সমীহ সম্ভাবনা পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের ফেরার। 2009, 2012 এবং সবশেষ এবছরও উইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ দল। তবে এক বছরে দুবার ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজে হারানোর সুযোগ টাইগারদের সামনে, তা লুফে নিতে পারবে কি মাশরাফি বাহিনী? সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আরিফুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোর। শেষ করবো নিউজ টোয়েন্টিফোর সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন শেখ হাসিনা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা। তৃতীয় বেঞ্চের প্রতি খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা, তাল বাহানা বললেন অ্যাটর্নি জেনারেল। প্রার্থীদের জমজমাট প্রচারণা, মিলছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আজও বিভিন্ন স্থানে হামলার অভিযোগ। আজকে তারা প্রশাসন নিয়ে আর ছাত্র গুন্ডা লীগ নিয়ে তারা আজকে এসব করবে, তো কি রাজনীতিকে গুন্ডা দিয়ে হবে নাকি রাজনীতি? নির্বাচন নিয়ে তৃতীয় শক্তির ষড়যন্ত্র খতিয়ে দেখার নির্দেশ সিসির, সংঘাতহীন ভোট দেখতে চায় যুক্তরাষ্ট্র। এবং সিরিজ জেতার লড়াই কাল, বছরের শেষ ওয়ানডে জিততে চায় মাশরাফি বাহিনী, ছাড় দিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল নিউজ টোয়েন্টিফোর সংবাদের এখনকার আয়োজন। এরপর দেখবেন জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।